কলকাতা হাইকোর্টের নির্দেশে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমেছিল এনআইএ। তদন্তকারী সংস্থার অফিসাররা ওই এলাকায় অন্যতম অভিযুক্ত মনোব্রত জানার বাড়ি গেলে সেখানে তাদের উপর হামলা করে কিছু স্থানীয় লোক। এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তের স্বার্থে এরপর রাজ্য পুলিশের তরফে সিডি মারফত আদালতে জমা পড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ। যে ফুটেজের মধ্যে একটি ভিডিও ইতিমধ্যেই প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছে আদালত। তদন্তের গতি বাড়াতে বুধবারের মধ্যে সমস্ত ভিডিও ফুটেজ পেনড্রাইভে করে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালত সূত্রে খবর, এই মামলার পরবর্তী শুনানি 17 মে। প্রসঙ্গত, চলতি মাসে এনআইএর তদন্তকারী দলের উপর হামলা সংক্রান্ত মামলায় কোর্টের নির্দেশ মতো আদালতে কেস ডায়েরি জমা দেয় রাজ্য। এনআইএর আইনজীবী এসবি রাজু এনআইএর উপর হামলার তথ্য নষ্ট করা হয়েছে জানিয়ে সিবিআই তদন্তের আবেদন করেছিলেন। পাশাপাশি পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা খারিজের দাবিও জানিয়েছিলেন তিনি। ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনার সূত্র ধরেই এই মামলার সূত্রপাত। বিস্ফোরণে তদন্ত করতে গিয়ে আক্রান্ত এনআইএ, এখন রাজ্য বনাম এনআইএর আইনজীবী সওয়াল জবাব। আর অন্যদিকে আদালতের পেশ করা হামলার ভিডিও ফুটেজের ভিত্তিতে ভূপতিনগর বিস্ফোরণের নেপথ্যে থাকা কোন নতুন তথ্য প্রকাশ পায় এখন সেটাই দেখার। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।